তো আমাদের এই কমিউনিটি বা আমাদের সিস্টেম আপনাদের কেমন লাগছে? দারুণ। কার কার মাথায় মানে কার কার মনে হয় রাত্রির বেলা যে কখন সকাল হবে এখানে আসবো এরকম কে আছেন? এই ভালোবাসা যার মধ্যে যত থাকবে সে কিন্তু একদিন সাধে পণ্ডিত হবে। একদিন সাধে পণ্ডিত হবেন। একটা মানুষের স্বপ্ন থাকে সারা জীবন সুস্বাস্থ্যে থাকবে। একটা মানুষের স্বপ্ন থাকে সারা জীবন তাকে প্রচুর মানুষ ভালোবাসবে, তাই না? আর একটা মানুষের স্বপ্ন থাকে অনেক অর্থের মালিক হবে। এটার নাম হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। আমি যখন এখানে এসেছিলাম আজ থেকে 11 বছর আগে এই সিস্টেমের সন্ধান পেয়েছিলাম, মানে আজ থেকে 11 বছর আগে আমার হেলথ কন্ডিশন কেমন ছিল, প্রথম তো 110 কেজি আমার ওয়েট ছিল ওজন। আর ওজন বেড়ে যাওয়াটাকে আমরা রোগ বলি, ওজন বেড়ে যাওয়াটাকে আমরা রোগ বলি। আর এছাড়া ওজন বেড়ে গেলেই যত প্রবলেম আমাদের আসে, আমারও এসেছিল। আমার সুগার এসেছিল, থাইরয়েড এসেছিল, ডাইজেস্টিভ সিস্টেম প্রচুর খারাপ ছিল। ডেলি ডেলি আমার মলমূত্র ক্রিয়া হতো না বা ডেলি আমার মানে পায়খানা হতো না যাকে বলা হয়, এরকম কন্ডিশন ছিল। প্রচুর এনার্জি কম ছিল। কার কার এনার্জি কমে গিয়েছিল এই সিস্টেম আসার আগে? আমার তো প্রচুর কম ছিল, এতই কম ছিল কোনো কিছু কাজ করার ইচ্ছে আমার যেত না, আর যখন তখন ঘুমিয়ে পড়তাম। এতই এনার্জি কম ছিল, প্রচুর কনফিডেন্স কম ছিল, প্রচুর রাগই ছিলাম। তো ওই সুগার যে আমার এসেছিল সুগারটাকে আমি কিছু মনে করতাম না। আমরা এখনও অনেক মানুষ আছি সুগারকে কি মনে করি। এই সিস্টেমে আসার পর আমরা জানতে পারলাম, আমি বিশেষ করে, সুগার হচ্ছে সেই রোগ একটা আচ্ছা আচ্ছা মানুষ তো দুদিনে শেষ করে দিতে পারে। আপনি অল্প দিনে বিছানা সহ্য হয়ে গেলেন। এর নাম সুগার। সুগার কিসে হয়? রক্তে, তাই না? তো আমার ছিল, আমি মানতাম না, বাড়াবাড়ি হয়ে যেত। এছাড়া ফুটবল খেলতে আমি প্রচুর ভালোবাসতাম। 110 কেজি ওয়েট নিয়ে আমি ফুটবল খেলতে যাই, ফুটবলে উঠে পড়ে আমি পড়ে যাই, ডান পায়ে চোট লেগে আমি পঙ্গু হয়ে গেছিলাম। তাকে হিসাব করতে গেলেও আমাকে অন্যের সাহায্য নিতে হতো, এটা ছিল আমার কন্ডিশন। 3 বছর পিজি মেডিকেল আমার ভাগ করা হয়ে গেছিল। প্রত্যেক দিন প্রচুর যন্ত্রণা হতো যেটা আমি সহ্য করতে পারতাম না। লাস্ট আমার ফাইনাল রিপোর্ট যেটা, টয়লেট যেতে গেলেও অন্যের সাহায্য আমায় নিতে হতো। এটা ছিল আপনাদের কোচেদের, আমার আপনাদের যে কোচ মানে আমি আমার হেলথ রেজাল্ট। তো থ্যাংকস এই সিস্টেম। বলে না যে চায় ঈশ্বর তাকে দেয়, আমি চাইতাম। কারণ আমি মরার কথা এই জন্য ভাবতে পারবো না, আমার বিয়ে হয়ে গিয়েছিল, একটা ছেলে ছিল, তার বয়স 2 বছর বয়সও হয়ে গিয়েছিল, আমি ভাবতেও পারবো না। কারণ তো জানেন ফ্যামিলি যতই ভাই থাকুক বোন থাকুক আরও যতই যাই থাকুক না কেন, যখন আপনি গত হবেন বা আপনি বিছানায় থাকবেন সবাই কিন্তু আপনার মক্কার ফায়দা নেবে। আর যদি আপনি চলে যান দেখবেন আপনি যাকে এনেছিলেন তার মায়ের বাড়ি থেকে যাকে বিয়ে করেছিলেন তাকে ঘর থেকে তাইরে পর্যন্ত দেয়, আর সমাজও তার সাথ দেয় না। ভুল বললাম? ওই জন্য আমি ভাবতেও পারতাম না যে বেঁচে থেকে কি করব। আমার স্বপ্নের যে আমার কাজ কারবার ছিল, 133 জন মানুষ আমার কারিগর ছিল ওখানে। 18 বছর বয়সে আমি কামিয়াব হয়ে গেছিলাম। যে কোনো কাজকে আমি এতই মন দিয়ে করি যেটা ভাবার বাইরে, যার জন্য ঘুম পর্যন্ত ত্যাগ করে দিতাম। তো সেই অনুপাতে আমি দেখলাম যখন আমার শরীর খারাপ হচ্ছে সমস্ত আমার বিজনেস যাদের ওপরে দায়িত্ব দেওয়া ছিল তারা লুটে লুটে খেয়ে নিজের নামে করে নেয় যাকে বলা হয়। আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কিন্তু কিছু করতেও পাচ্ছি না। এই ভেবে এই সিস্টেমের সন্ধান পাই রাস্তায় পড়ে থাকা একটা নোংরা কাগজের মাধ্যমে। থ্যাংকস মাই ওয়েলনেস কোচ স্যার সাজিদ আলী খান, ম্যাডাম ফাইনা খান, উনি আমার কোচ। কারণ পৃথিবীতে মা বাবা যেমন জন্ম দেয় ওই মানুষটা আমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। মানুষ দু ধরনের মানুষ হয়, একটা খেয়ে পড়ে মারা যাওয়া আর একটা কিছু পড়ে মারা যাওয়া। উনি শিখিয়েছেন তুমি এতদিন যেটা করতে সেটা শুধু নিজের কথা ভাবতে, আর তোমাকে আমি শেখাবো নিজের কথা ভাবার পরেও যখন তুমি অন্যকে সেই ভাবনাটা দিতে পারবে তোমার পজিশন কোন জায়গায় থাকবে। তো ওনার দেখানো পথে মাত্র 4.5 মাসে ওনার নিয়ম ফলো করেছি।
41 kilo ব্যাক ফ্যাট কমাতে হেল্প করেছেন উনি। আর যখনই আমার ওজন কমতে শুরু হলো, ফ্যাট কমতে শুরু হলো, সমস্ত প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারলাম। ডক্টর আমাকে বারবার বলতেন ওজন কমান ওজন কমান, কিন্তু ওজন কমানোর নিয়ম যেটা আমরা জানি, কম খেতে হবে, তাই তো নাকি? প্রচুর এক্সারসাইজ করতে হবে, দুটোই ভুল। আপনি এত খাবার খেয়ে যদি আপনার মধ্যে রোগ আসে, তাহলে কম খেলে রোগ বেশি আসবে না কম আসবে? বেশি আসবে। তাহলে ওদের দেখানো কথাটা ভুল, একদম 100% ভুল। উল্টে 200 দেওয়া যেতে পারে। আমি সেই কম খেয়ে খেয়ে আমার এনার্জি লেভেল আরো কমে যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম আরো কমে বেড়ে যাচ্ছে, মানে গ্যাস অম্ল আরো বেড়ে যাচ্ছে, যেটাই খাচ্ছি পেট ফুলে যাচ্ছে। কারণটা কি? কম খাচ্ছি তো, শরীর যতটা দরকার দিচ্ছি না আমি, যার কারণে আরো অসুস্থ হয়ে পড়তাম। এই সিস্টেম শিখিয়েছে সারাদিনে 5 বার খেয়ে আপনি ফ্যাট লস করতে পারবেন, কিন্তু এই সিস্টেম আসার আগে আমি সারাদিনে 5 বার কোনোদিনও খেতাম না। আমার মনে হয় এখানে কেউ খেতাম খাই না। 5 বার খাওয়া হয় না, কিন্তু 5 বার খেতে হয়। 5 বার খাবার খেয়ে মাত্র 4.5 মাস উনি আমাকে নতুন জীবন দেয়। আমার এই পাটায় লেগেছিল, এখানে আমার কোনো দম ছিল না, ফল সই যেত, এখনো দাগ আছে। ডক্টর আছে জানি না, দেখতে পাচ্ছেন এই দাগটা ফসফর লেগেছে বলে মুজে মুজে গেছে, হ্যাঁ ছিঁড়ে নেবে আসত। তো এই ছিল আমার হেলথ কন্ডিশন। 4.5 মাস আমি নতুন জীবন পাই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম শপিং কার্ডের দিকে, যার কার কার হয়েছে আপনার কাস্টমার দিন না, নতুন হয়েছে না যেটা ক্লাব করুন, কালকে হয়েছে। এই কার্ড আপনাদেরও হবে যারা 3BG-তে আছেন, যখন আপনাদের 3 দিন কমপ্লিট হবে, তারপরে যখন আপনারা গোল্ড মেম্বারশিপে আসবেন, এই শপিং কার্ডটা হবে। এটাকে যে নর্মাল নেবেন নর্মাল, আর যে ভালো করে মজবুতিভাবে শিখবেন জানবেন, সেও একদিন সাদেক মল্লিক হবেন। আমি বারবার বলছি সাদেক মল্লিকের আজকে কাহিনী শোনাবো, আমি শুনবেন তারপরে কিছু কোচিং করাবো, তাই না? কারণ রোজই তো ছুটি, রোজই পালাই, কিন্তু কেন ছুটছি কেন পালাচ্ছি কেউ জানি না। যাকে জিজ্ঞাসা করবেন সময় নেই, কোথায় যাবেন বলতে পারবেন, সে যে ছুটছে কেন ছুটছে বলতে পারবে না। তাহলে আমাদের লক্ষ্য থাকতে হবে, আমি যে কাজটা করছি আমাদের তো দুটো লক্ষ্য, অনেক অর্থের জন্য ছুটছি, এছাড়া লক্ষ্য কিছু নেই। স্বাস্থ্য মাস্টের জন্য দেখো ছুটি না, যে আমার টাইম নেই কেন রে, শরীর চর্চা করতে হবে, এরকম বলে কেউ? টাইমে না গেলে তাইরে দেবে, টাইমে না গেলে ক্ষতি হয়ে যাবে, এরকম বলে তার তাহলে পয়সা। কিন্তু তার কাছে কি এত বছর খাটার পর 10-20 কোটি হয়েছে, তাকে সমাজ চেনে, তাকে আত্মীয় স্বজন জানে, তার স্বাস্থ্য কোন জায়গায় আছে, তার কোয়ালিটি কোন জায়গায় আছে, হয়েছে কিছু না? ওজন লক্ষ্যমাত্রা চাই। এই যে আজকে আপনারা 1 দিন 2 দিন 5 দিন মানছেন, এত সুন্দর স্বাস্থ্য পাচ্ছেন, এর আগে এইভাবে লক্ষ্য পূরণ করেছিলেন কোনোদিন? এত গরম, এসিও কাজ করছে না, বাইরে তো আগুন জ্বলছে যাকে বলা হয়, তবু আমরা সকলে ব্যায়াম করছি, কষ্ট হলেও কাউকে বলছি না, যাতে অন্যের পাশের মানুষ বুঝতে না পারে আমরা ব্যায়াম করছি। তাকে নিজেদের জন্য ক্লাব করে দিন। সবার পর মাত্র 4.5 মাসে আমি 41 কিলো ব্যাক ফ্যাট কমি, সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে এলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যে পাড়ায় বা যে গ্রামে থাকি তাদের মাঝেই তো বড় হয়েছি, যে আত্মীয় স্বজনের কোলে বড় হয়েছি, কোলে খেলা করতে করতে বড় হয়েছি, যে ফ্যামিলির কোলে খেলা করতে করতে বড় হয়েছি, আজকে যে বন্ধু, অনেক বন্ধু আমার মারা গেছে, আমার থেকে কোনো কম বয়সেরও মারা গেছে, আমার থেকে 1-2 বছর বয়স তারা মারা গেছে, আমার গ্রামেরই 2-1 জন গেছে, 3 জন গেছে আমারই বন্ধু। হ্যাঁ, আমার ওজন বেড়ে যাওয়ার কারণে, আমার দেখতে খারাপ হয়ে যাওয়ার কারণে তারা আমাকে আমার সাথে থাকতো না। কেনই বা থাকবে বলুন, আপনি হলেও থাকবেন না। এটা আমার ছবি ছিল, এরকম মানুষের সাথে কে ছবি তুলবে বা কে ঘুরবে আমায় বলুন? প্রচুর অতিরিক্ত রাগী ছিলাম, কাউকে মারার প্রয়োজন করতো না, ছবি এলাম মানে দাঁড়িয়ে গেলে কাজ শেষ, এরকম ছিলাম, এটাও আমি ছিলাম, এটা আমার ছবি ছিল। মারতে হবে কাউকে, দেখবেন চোখটা দেখুন, যেখান থেকে হাঁটতাম নিস্তব্ধ হয়ে যেত যাকে বলা হয়, আর এটাকে কাজেও লাগাতাম। কিন্তু এই সিস্টেম আমাকে বোঝালো গায়ের জোর মারামারির জন্য না। সেই দিন থেকে সমস্ত সেই কাজ থেকে দূরে সরে গেছি, সেই কাজ থেকে সমস্ত দূরে সরে গেছি, কারণ মারা যাবে এটা সত্য কারা মানেন,